বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানবেন 2019 সালে ভারতের পুলওয়ামায় সিআরপি জওয়ানদের উপর আত্মঘাতী হামলার পর প্রতিশোধমূলক হামলা হিসেবে ভারত পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালিয়েছিল। সেটি ছিল 2019 সালের 26শে ফেব্রুয়ারি। আর ঠিক পরদিন 2019 সালের 27শে ফেব্রুয়ারি পাকিস্তান ভারতকে প্রচণ্ড রকমের একটি ডলা দিয়েছিল এবং এই ডলায় ভারত পর্যুদস্ত হয়ে যায়, অর্থাৎ ভারত পরাজিত হয়। অনেকদিন ধরে একটি চিন্তা ছিল, পাকিস্তান বিমান বাহিনী কর্তৃক ভারতকে যে প্রচণ্ড রকমের একটি শিক্ষা দেওয়া হয়েছে এই বিষয়ে একটি ভিডিও নির্মাণ করার এবং সামগ্রিক বিষয়গুলো তুলে এনে আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন করা যেন আপনারা সহজেই বুঝতে পারেন। এটি নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, কিন্তু এত উচ্চমর্গের কথাবার্তা সাধারণ আম জনতা বুঝবে কি না সেটি নিয়ে আমি সন্দিহান। তাই এখানে যতটা সম্ভব আমি সামরিক কঠিন ভাষাগুলো বা কঠিন শব্দগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, প্রাঞ্জল ভাষায় আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি পাকিস্তান কর্তৃক যে ডলা দেওয়া হয়েছিল ভারতকে। আশা করি শেষ পর্যন্ত সাথে থেকে আমাদের ধন্য করবেন। বন্ধুরা, অনেক গবেষণার পর এবং তথ্য উপাত্ত জোগাড়পূর্বক আমি এই ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি। ভুল ত্রুটি মার্জনা করবেন, ভালো লাগলে লাইক দিবেন আর ভালো না লাগলে আনলাইক দিবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন, কিভাবে 27শে ফেব্রুয়ারি পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীকে এক প্রচণ্ড রকমের ডলা দিয়েছিল, বন্ধুরা চলুন শুরু করা যাক। আবারও বলছি, কোনো স্কিপ করা যাবে না, শেষ পর্যন্ত দেখতে হবে, তা না হলে অনেক কিছু মিস করবেন। দক্ষিণ এশিয়ায় ভারত এবং তার চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ হচ্ছে চীন এবং পাকিস্তান। ভারতের সামরিক প্রস্তুতি সবসময় এই দুটি দেশকে টার্গেট করে নেওয়া হয়ে থাকে, আর এই দুটি দেশ ভারতকে টার্গেট করে তার সামগ্রিক প্রস্তুতি নেয়। বন্ধুরা, তার মধ্যে উল্লেখযোগ্য হল পাকিস্তান। পাকিস্তান তার সামরিক প্রস্তুতির 85% করে থাকে ভারতকে টার্গেট করে, আর চীন তো বর্তমানে ভারতকে নিয়ে বসে নেই। চীন বর্তমানে বিশ্ব পরিসরে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়ার সাথে টক্কর দিয়ে বিশ্ব সামরিক শক্তি হওয়ার জন্য যা যা করা প্রয়োজন সবই করছে এবং বর্তমান পর্যন্ত সে সাকসেস, কারণ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী হচ্ছে চীনের। বন্ধুরা, এটি আমাদের মূল আলোচ্য বিষয় নয়, আমাদের মূল আলোচ্য বিষয় হলো ভারত এবং পাকিস্তান। বন্ধুরা, বিষয়টি আপনাদের মনে আছে যে 26শে ফেব্রুয়ারি 2019 সালে ভারতীয় এয়ারফোর্স পাকিস্তানের বালাকোটে এক হামলা পরিচালনা করে, আর এই এয়ার স্ট্রাইকের পর পাকিস্তান এয়ারফোর্স ভারতের ওই বালাকোট হামলার বিপরীতে প্রতিশোধমূলক হামলা পরিচালনার জন্য পরিকল্পনা গ্রহণ করে। পাকিস্তান এয়ারফোর্স সেই পরিকল্পনার নাম দিয়েছিল বা সেই অপারেশনের কোডনেম দিয়েছিল অপারেশন সুইফট রিটর্ট। বন্ধুরা, ধারণা করা হয় ভারতের চেয়ে পাকিস্তানের আক্রমণটি ছিল সুপরিকল্পিত এবং অত্যন্ত সাকসেস, আর সেই ক্ষেত্রে ভারতের মুখ পড়ে দুইটি বিমান হারিয়ে। অর্থাৎ 2019 সালের 26শে ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে বালাকোটে যখন তাদের অপারেশন পরিচালনা করে, ঠিক তার একদিন পর পাকিস্তান বিমান বাহিনী প্রতিশোধমূলক হামলা হিসেবে ভারতের জম্মু ও কাশ্মীরে হামলা চালায়। বন্ধুরা, পাকিস্তান বিমান বাহিনীর টার্গেট ছিল ভারতের ফরওয়ার্ড আর্মি বেস, অর্থাৎ জম্মু ও কাশ্মীরে পাকিস্তান সীমান্তে অবস্থিত ভারতের বিমান বাহিনীর ফরওয়ার্ড আর্মি বেজে যথেষ্ট সাকসেসফুলভাবে বোমা হামলা চালিয়ে পাকিস্তানের বিমানগুলো নিরাপদে পাকিস্তানে ফিরে যেতে সক্ষম হয়। বন্ধুরা, সেই 27শে ফেব্রুয়ারি ছিল ভারতীয় বিমান বাহিনী এবং ভারতের সামরিক বাহিনীর জন্য অত্যন্ত একটি কালো দিন। এই কালো দিন ভারতীয় বিমান বাহিনী উপহার পেয়েছিল তাদের অহংকারের কারণে। 26শে ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে অন্ধকারে কয়েকটি গাছ এবং একটি কাক মেরে তারা ঘোষণা দিয়েছিল যে তারা কয়েকশো পাকিস্তানি জঙ্গি নিকেশ করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, এই ঘোষণা ছিল যতটা না সাকসেসফুলভাবে ভারতীয় বিমান বাহিনীর বীরত্বকে তুলে ধরা, তার চেয়ে বড় ঘটনা ছিল ভারতের বিজেপি সরকার এবং নরেন্দ্র দামোদাস মোদীর নির্বাচনে বিজয়ের বীজ বপন করা। বন্ধুরা, এই হামলার পরে সমগ্র ভারতে একটি জাতীয়তাবাদের ঢেউ খেলে যায়, আর এটিই চেয়েছিল তৎকালীন বিজেপি সরকার। বন্ধুরা, বিজেপি সরকার চেয়েছিল নির্বাচনের পূর্বে যে কোনো একটি ঘটনার মাধ্যমে এমন একটি জাতীয়তাবোধ ভারতীয় জনগণের মধ্যে উস্কে দেয়া যেন তারা বিজেপি এবং পাকিস্তান বিরোধীদের ছাড়া আর কিছুই বোঝে না। বন্ধুরা, সেটিতে তারা সাকসেস হয়েছিল। কিন্তু 26শে ফেব্রুয়ারি হামলা পরিচালনা করার পর 27শে ফেব্রুয়ারি তাদের নতুন ধরনের একটি পরাজয় উপহার দেয় পাকিস্তান। বন্ধুরা, ভারতের সেই বাগাড়ম্বরপূর্ণ ঘোষণাকে ব্যর্থতায় পর্যবসিত করে পাকিস্তান যে সুইফট রিটর্ট পরিচালনা করে তাতে ভারতের অভিনন্দন বর্তমান নামে একজন পাইলট আটক হন এবং ভারত গুনে গুনে তিনটি সামরিক যুদ্ধযান হারায়। তার মধ্যে একটি হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর সু-30 MKI, অন্যটি হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর মিগ-21,
যেটি বিধ্বস্ত হয়ে ভারতের পাইলট অভিনন্দন বর্ধমানে পাকিস্তানের হাতে বন্দী হয়। আর তিন নম্বরটি হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর MI-17 হেলিকপ্টার। বন্ধুরা, এই MI-17 হেলিকপ্টারের ব্যাপারে একটি মজার কাহিনী ঘটেছিল। বন্ধুরা, পাকিস্তান ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে ভারতের রাডার ব্যবস্থাকে অকেজ করে দেয়। এই রাডার ব্যবস্থা অকেজ হয়ে যাওয়ার ফলে গ্রাউন্ডে থাকা ভারতীয় রাডারগুলো পাকিস্তানের সাথে ডগ ফাইটে অবতীর্ণ ভারতীয় পাইলটদের সাথে যোগাযোগে অক্ষম হয়ে পড়ে। বাস্তবতা হলো, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে পাকিস্তান বিমান বাহিনী ভারতের পুরো মিলিটারি ট্যাকটিক্যাল কানেকশন লিঙ্কটিকেই অকেজ করে দেয়। এর ফলে ভূমিতে থাকা ভারতীয় রাডারগুলো পাকিস্তান এবং ভারতীয় বিমানগুলোর মধ্যে পার্থক্য করতে অসমর্থ হয়ে পড়ে। অর্থাৎ শত্রু বিমান এবং মিত্র বিমান, এটি তখন ভারতীয় রাডার স্টেশন কোনটি পাকিস্তানি যুদ্ধ বিমান আর কোনটি ভারতীয় যুদ্ধ বিমান, এটি স্পষ্টভাবে পার্থক্য করতে পারছিল না। আর এ কারণেই ভারতের MI-17 হেলিকপ্টারটি নিজেরাই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভূপাতিত করে দেয়। তারা মনে করেছিল এটি শত্রুপক্ষের কোনো যুদ্ধযান, কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল ভারতের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার, যেখানে 6 জন ভারতীয় সেনা কাশ্মীর থেকে অন্য কোনো উদ্দেশ্যে উড়াল দিয়ে যাচ্ছিলেন। বন্ধুরা, এটি হচ্ছে যুদ্ধের একটি কারসাজি। প্রকৃতপক্ষে 2019 সালের 27শে ফেব্রুয়ারি যেভাবে সীমিত যুদ্ধযান এবং সীমিত সম্পদ নিয়ে পাকিস্তান ভারতকে নাস্তানাবুদ করে ছেড়েছিল, এটি বিশ্বের ইতিহাসে বিরল। কাশ্মীর থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের পরই ভারতীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিভাগের রাডারে ধরা পড়ে, আর তখনই সেটিকে উদ্দেশ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভারতের তখনকার হান্টার কিলার মিশনের দায়িত্বরত অফিসার বা কর্মকর্তাগণ। বন্ধুরা, মূল দায়িত্বে যিনি ছিলেন তাকে পরবর্তীতে বরখাস্ত করা হয়। কিন্তু আমার প্রশ্ন হলো, তাকে বরখাস্ত করে কি ভারত তার পরাজয় ঢাকতে পারবে? আসলে এটি তো ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে ভারতের একটি পরাজয়। ব্যক্তিকে শাস্তি দিয়ে কি ভারতের বিমান বাহিনীর মধ্যে যে দুর্বলতা রয়েছে সেটিকে তারা মুছে দিতে পারবে? 27শে ফেব্রুয়ারি 2019 সালে পাকিস্তানের সাথে ডগ ফাইটে ভারতের এই পরাজয়ের পর কয়েকটি প্রশ্ন সামনে চলে আসে। আপনারা জানবেন, ভারতের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান তখন ছিল Su-30 MKI, কিন্তু বালাকোট হামলার ক্ষেত্রে ভারত Su-30 MKI ব্যবহার করেনি। তারা ব্যবহার করেছিল ফ্রান্সের Mirage 2000 যুদ্ধ বিমান। কিন্তু কেন? আবার যখন পাকিস্তান তাদেরকে বলে কয়ে আক্রমণ করে 27শে ফেব্রুয়ারি, তখন তারা এটিকে কাউন্টার করার জন্য পাঠিয়েছিল MiG-21। 26শে ফেব্রুয়ারি হামলার পর পাকিস্তানের হামলা অবধারিত ছিল এবং ভারত সম্ভবত এটা জানতো, আর সে লক্ষ্যেই ভারত নিজেদের মতো করে প্রস্তুতি নিয়ে রেখেছিল। কিন্তু পাকিস্তানের পরিকল্পনাটি এমন ছিল, ভারত সেটা ধারণা করতে পারেনি। অর্থাৎ ভারতের পরিকল্পনার বাইরে গিয়ে পাকিস্তান পরিকল্পনা সাজিয়ে ভারতের মাটিতে হামলা পরিচালনা করে। বন্ধুরা, ভারত ভেবেছিল পাকিস্তান হয়তো ভয় পেয়ে গেছে। 26শে ফেব্রুয়ারিতে ভারত যে হামলা চালিয়েছিল সেটি ধাতস্থ হতে পাকিস্তান হয়তো কিছুদিন সময় নেবে, অথবা হামলার পরিকল্পনা সাজাতে কমপক্ষে 1 মাস বা তারও বেশি সময় নিতে পারে, বা ভয় পেয়ে ভারতের মাটিতে পাকিস্তান হয়তো সরাসরি হামলা নাও পরিচালনা করতে পারে। বন্ধুরা, এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে ভারত তেমন একটা গুরুত্ব দেয়নি পাকিস্তানকে। ভারত আরও কিছু বিষয় চিন্তা করেছিল। তারা ভেবেছিল, পাকিস্তান যদি সরাসরি ভারতের উপর হামলা করতে সাহস না পায়, তাহলে এই হামলার প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান হয়তো পূর্বের মতোই কাশ্মীর ভিত্তিক স্বাধীনতা কামীদের ব্যবহার করতে পারে, আর সেই লক্ষ্যেই ভারতের প্রস্তুতিটি সর্বোচ্চ পর্যায়ে ছিল। কিন্তু ভারতের পরিকল্পনাকে ভণ্ডুল করে দিয়ে সরাসরি হামলার পথটি বেছে নেয় পাকিস্তান, আর সেটি ভারতকে হচকিত করে দেয়। বন্ধুরা, এর প্রেক্ষাপটে ভারত আসলে বুঝে উঠতে পারছিল না যে তারা কিভাবে কি করবে। সরাসরি পাকিস্তান যে হামলা পরিচালনা করেছিল সেটির জন্য পাকিস্তান অবশ্যই বাহবা পাওয়ার যোগ্য, আর এটিও পাকিস্তান দেখিয়ে দিল যে সার্বভৌম রক্ষা করার ক্ষেত্রে পাকিস্তান ভবিষ্যতে হয়তো আর আপোষ করবে না, আর ভারত হয়তো ভবিষ্যতে পাকিস্তানে এ ধরনের হামলা চালানোর সাহস পাবে না। বন্ধুরা, এটি একটি ওয়ার্নিং দিয়েছিল পাকিস্তান। পাকিস্তান সরকার জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ করে এই বলে যে ভারতীয় বিমান বাহিনী দিগ্ভ্রান্তের মতো কয়েকটি বোমা হামলার মাধ্যমে পাকিস্তানের ভূমিতে কয়েকটি গাছ উপড়ে ফেলেছে এবং একটি কাক হত্যা করেছে। এটিকে কি বলে, নালিশ না অপমান? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। বন্ধুরা, এই ঘটনার পর নরেন্দ্র মোদী সাহেব অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত হয়তো আরেকটি পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হয়ে গেল, তবে শেষ পর্যন্ত এটি আর পাকিস্তান ভারত অল আউট অ্যাটাকে রূপ নেয়নি। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করার প্রয়াস পাচ্ছি। এরপরে হয়তো মোদী মহোদয় অত্যন্ত ভয়ে ভয়ে মুখে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন থেকে ভেবেছেন যে নিজের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি বা দলীয় স্বার্থসিদ্ধির জন্য ভারতকে কোনো একটি পারমাণবিক যুদ্ধের মুখে ঠেলে দেবেন না। এটি হবে অত্যন্ত বুদ্ধিমানের কাজ, কারণ যাই হোক না কেন পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, আর এই দেশ দুটি যদি ভবিষ্যতে যুদ্ধ অবস্থায় লিপ্ত হয় তাহলে তারা দুইজনেই ধ্বংস হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর প্রথমবারের মতো যারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটিতে রয়েছেন এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন।
বন্ধুরা, আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।